সদম্ভে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমি সন্ত্রাসী গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি যারা আমাকে চোখ রাঙিয়েছে আমি কাউকে ছাড়বো না কারণ লাশ খুঁজে পাওয়া যাবে না মায়ের পেটের বাচ্চা বের করে মেরে ফেলে দেশে আলে মোলামা থাকতে পারবে না তাদেরকে হয় পাকিস্তান চলে যেতে হবে নইলে গৃহবন্দী থাকতে হবে অন্য একটি প্রসঙ্গে কথা বলতে চাই এবার যে বিএনপি প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব কেড়ে আপনি সাকিব আপনি জিয়াউর রহমানের প্রশ্নটা পরে আসেন মানে আপনি যেই আপনার ক্যানভাস ওপেন করেছেন এটাকে আনফিনিশ রেখে যাওয়া যাবে না ঠিক আছে আপনি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে নূর সামনে আছে বলেই না নুরের সঙ্গে আমার প্রথম কথা হচ্ছে নুরের পেছন থেকে আমি দূর থেকে মানে বহু হাজার মাইল দূরে থেকে অবজার্ভ করে যেটা আমি পাই বা পেয়েছি এটা একেবারে পরিষ্কার সত্য যে নূরুল হক নূর তার মানে এই উত্থানের মধ্য দিয়ে ছাত্র অধিকার আন্দোলনের যে উত্থান তার মধ্য দিয়ে নুরুল হক নূর যে আমাদের সামনে এলো আসার পর থেকে আজ পর্যন্ত নুরুল হক নূর বাংলাদেশের দুর্বৃত্তায়ন গণতন্ত্রহীনতা কর্তৃত্বপরায়ণ শাসনের বিরুদ্ধে যে ভাষায় যতটা পরিষ্কার করে ধারাবাহিক ভাবে কথা বলেছে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের অপরাপর বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষগুলোর নেতাদের কেউ এর ধারে কাছেও কখনো যেতে পারেনি মানে এটা একটা সন্দেহের কারণও কিন্তু যে নূর এত সাহস কোথায় পায় তো বাংলাদেশের মানুষ তো এই যখন এই প্রশ্নটা মনের মধ্যে আসে তখন নানা কিছু কারণ মানুষের সামনে যে অতীত অভিজ্ঞতা সে অভিজ্ঞতাগুলোর কারণে মানুষ সবাইকে পুরোপুরি বিশ্বাস করতে পারে না একটু একটু আগে নূর বিলিভ বিলিভ করার প্রশ্নটা এনেছে তো এখন নূরকে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ বিশ্বাস করে পছন্দ করে করে বলেই এত বড় বড় ছাত্র সংগঠন কথিত বড় বড় ছাত্র সংগঠন এত ক্ষমতার আশীর্বাদ পুষ্ট বড় বড় ছাত্র নেতা এত বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সামগ্রিক রাষ্ট্রযন্ত্র সবকিছু তার বিপক্ষে কাজ করার পরও সে ডাকসুর ভিপি নির্বাচিত হয়েছে কারণ হলো মানুষ তাকে বিশ্বাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাকে বিশ্বাস করে করেছে কিন্তু ওই যে মানুষের মনে সংশয়গুলো কেন আসে আমাদের অতীতে তো অভিজ্ঞতা আছে আমাদের এগুলো তো মনে থাকে যে আমরা দেখেছি এরশাদ আমলে আতাউর রহমান খান নামের এক ব্যক্তি তিনি ধাম পলিটিশিয়ান ছিলেন ধামরাইতে বাড়ি ওনার ছেলে পরে বিএনপির এমপি হয়েছিলেন ব্যারিস্টার জিয়াউর রহমান খান তো আতাউর রহমান খান তিনি আগের দিন এরশাদের বিরুদ্ধে জ্বালাবই বক্তৃতা করে গেলেন ওই দিন রাতেই বা পরের দিন সকালেই তিনি এরশাদের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন মানে এরকম ঘটনা আছে তারপরে সবচাইতে বড় হলো যে আপনার উনিশশো সালে নির্বাচনের কথা আমি জানি না আমি তখন মানে সাংবাদিক হইনি কিন্তু বুঝতে শিখেছিলাম তখন সেই নির্বাচন সবাই বয়কট করেছিল কিন্তু আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী তিনি চট্টগ্রামের লালদিঘি ময়দানে বিরাট ভাষণ দিয়ে বললেন এই নির্বাচনে যাওয়ার তো প্রশ্নই আসে না যারা এই নির্বাচনে যাবে তারা হবে জাতীয় বেইমান কিন্তু পরে দেখা গেল আওয়ামী লীগ সে নির্বাচনে পার্টিসিপেট করলো বিএনপি যায় নাই যে কারণে প্রধানত ওই নির্বাচনে না যাওয়ার কারণে আপসীন নেত্রী বলা হয়েছিল তো সেটা তো তখনকার ব্যাপার এবং খালেদা জি এখন আর কতটা আপসীন আছেন সেটা তো আরেক আলোচনা তো আমি বলি যে নূর যে কথাটা আল জাজিরা নিয়ে বলেছে নূরের এখন সে ব্যাখ্যা দিয়েছে যেটা রাজনৈতিক প্রভাবের কথা বলেছে দেখুন সাকিব বাংলাদেশে পলিটিক্যাল কোর্ট অ্যান্ড কোর্ট এই যে শব্দটা বা রাজনৈতিক এই যে শব্দটা এটা অনেকে বুঝতে পারে না অনেকে মনে করে রাজনৈতিক মানে হচ্ছে দলীয় রাজনীতি পলিটিক্যাল শব্দটা তো ভিন্ন ব্যাখ্যা আছে ভিন্ন অর্থ ভিন্ন তাৎপর্য আছে এই যে যুক্তরাষ্ট্রের যে প্রধান সংবাদ মাধ্যম সিএনএন এবং ফক্স এই দুটোর একটা পলিটিক্যাল ক্যারেক্টার আছে আপনার সিএনএন এর পরিষ্কার তাদের ভূমিকা হলো যে তারা গণতন্ত্র তারপরে ইকুয়ালিটি তারপরে রাইটস এগুলোকে অ্যাফোর্ড করে অন্যদিকে ফক্স নিউজ অনেক বড় পপুলার চ্যানেল কিন্তু তারা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এখানে বর্ণবাদ হোয়াইট সুপ্রিমিসি এই বিষয়গুলোকে তারা সাপোর্ট করে যায় এটা আমরা এখন পর্যন্ত আমরা দেখছি এটা তাদের पॉलिटिकल ক্যারেক্টার এখন আল জাজিরা তো একটা পলিটিকাল ক্যারেক্টার থাকতেই পারে তারা একটা মিডিয়া অর্গানাইজেশন তারা একটা রুলস এন্ড তাদের একটা নিজস্ব নীতিমালার মধ্য দিয়ে তারা চলে কিন্তু তারা তো দেশে দেশে তারা এই ধরনের ক্রিমিনলাইজেশনের বিরুদ্ধে ডকুমেন্টারি করে ইনভেস্টিগেটিভ রিপোর্ট করে এটা তাদের একটা পলিটিক্যাল পলিসি আমরা বলতে পারি বা पॉलिटिकल ক্যারেক্টার হতে পারে এই পলিটিক্যাল শব্দের অর্থ এই না যে নূর বলেছে বা বলতে চেয়েছে যে তারা বিএনপির হয়ে কিংবা জামাতের হয়ে রিপোর্টটা করেছে নূর সেটার ব্যাখ্যা দিয়েছে আলজারিরা আলজাজিরা রিপোর্টে তো অবশ্যই পলিটিক্যাল প্রভাব আছে বাংলাদেশ রাষ্ট্র যে কতটা তো আমি মাফিয়া শব্দটা বলছি না বলছি না মানে যে মাফিয়া শব্দটা উঠে যাবে তা না বাংলাদেশের মানুষ জানে মাফিয়া শব্দটা এখানে প্রযোজ্য কি প্রযোজ্য না আমি দুর্বৃত্তায়ন শব্দটা ব্যবহার করে বলবো যে এটা ক্রিমিনালাইজেশন কোন লেভেলে গেছে এটার হাজার হাজার দৃষ্টান্ত আছে মানে একদম সিম্পল দৃষ্টান্ত হলো আজ থেকে চার পাঁচ দিন আগে কুমিল্লার লাখসামে একটি ওয়াজ মাহফিল বাংলাদেশে ওয়াজ মাহফিল নতুন হচ্ছে আবহমান বাংলা এটা আবহমান কাল থেকে ওয়াজ মাহফিল গ্রামে গ্রামে শীতকালে হয়ে আসছে প্রায় গ্রামে গ্রামে হয় কিন্তু বাংলাদেশের গণমাধ্যমে এটার কোনো জায়গা ছিল না তাই আমাদের মতো শহুরে শিক্ষিত লোকেরা জানতাম না যে ওয়াজ মাহফিল বলে কিছু হয় আমরা এখন কেন জানছি যে ওয়াজ মাহফিল আলাদা এখন আর মেনস্ট্রিম মিডিয়ার মুখাপেক্ষী হতে হয় না তাদের হাতে অন্য জিনিস চলে এসছে সোশ্যাল মিডিয়া এখন তাদের দাপট ইউটিউব এবং ফেসবুকে এখন টোটাল যত ভিডিওর ভিউয়ার আমি তো মনে করি তার সত্তর ভাগেরও বেশি মানুষ ওয়াজ মাহফিল দেখে এইটা হয়ে গেছে মেনস্ট্রিম মিডিয়ার একটা বড় অংশের গায়ের গালা তো যাই হোক যেটা বলছিলাম সেই ওয়াজ মাহফিলে কি ঘটেছে যে একজন স্থানীয় আওয়ামী লীগ নেতা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সদম্ভে প্রকাশ্যে ঘোষণা দিয়েছে আমি সন্ত্রাসী গুন্ডা থেকে চেয়ারম্যান হয়েছি যারা আমাকে চোখ রাঙিয়েছে আমি কাউকে ছাড়বো না কারণ লাশ খুঁজে পাওয়া যাবে না মায়ের পেটের বাচ্চা বের করে মেরে ফেলবো এই রকম হুমকি দিয়েছে আপনি বলেন তো আজকে প্রায় এক সপ্তাহ হতে চললো এই ঘটনা কোন বিহিত হয়েছে মানে নাকি সেও কেউ একজন বলে দেবে সে সাইকোপ্যাথ তার বিরুদ্ধে তার কথার কোনো দাম নেই বলে দেবে এটা তাই তো যখন এ ধরনের অভিযোগ আসবে আজ থেকে দু সপ্তাহ আগে যশোরের একজন এমপি একজন পরিবেশ বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়ার জন্য থানার ওসিকে কিভাবে প্রেশার করেছে সেটা মাধ্যমে এসছে একজন এমপি এমপি কারা হচ্ছে এখন দুর্ভাগ্যক্রমে ওই যে লাখসামের যে চেয়ারম্যান বাংলাদেশে কিছু ব্যতিক্রম ছাড়া বেশিরভাগ এমপি বলেন চেয়ারম্যান বলেন পাবলিক চেয়ারে যারা আসে মানে সকল নির্বাচনের মধ্য দিয়ে পাবলিক চেয়ার বলতে আমি আবার আবার গভর্নমেন্ট পাবলিক সার্ভেন্টদের বলছি না মানে সরকারি চাকরিদের বলছি না চাকরিদের মধ্যে কি আছে সেটা সবাই জানি বাংলাদেশে এমপি চেয়ারম্যান কমিশনার মেয়র এদের বড় অংশ কিভাবে সিলেক্টেড হচ্ছে এবং তারপরে সোকল ইলেক্টেড হচ্ছে এই সব এই চেয়ারম্যানের মতোই লোকেরা তারপরে আপনি দেখুন আরো কয়েকদিন আগে যান কুষ্টিয়ার দুটো ঘটনা একই ব্যক্তি কর্তৃক একজন পাবলিক সার্ভেন্ট জনগণের করের পয়সায় যার বেতন হয় সে জনগণের একটা বড় অংশ নব্বই বিভাগ মুসলমানের দেশে আলে বা থাকতে পারবে না তাদেরকে হয় পাকিস্তান চলে যেতে হবে নইলে গৃহবন্দী থাকতে হবে একজন এসপি প্রকাশ্যে মিডিয়ায় জনসমাবেশে ঘোষণা দিয়েছে এটা মাফিয়াগিরি না না তার কদিন পরে ওই এসপি একজন জজকে জুডিশিয়াল সার্ভিসের একজন জজকে প্রকাশ্যে ভোট কেন্দ্রে গিয়ে তাকে যাচ্ছে তাই ভাবে অপমান করেছে তাকে হুমকি দিয়েছে গালাগালি করেছে একজন এসপি এইটাকে আপনি কি রাষ্ট্র বলবেন এটা তো এগুলা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনা আমাদের সামনে আসে এরকম হাজার হাজার ঘটনা আছে বাংলাদেশের মানুষ জানে মিডিয়ায় আসে না আমরা জানি না সোশ্যাল মিডিয়ায় যে সব চলে আসে তা কিন্তু না আবার আসলেও যে সব আমরা নোটিস করি তা কিন্তু না এটা হলো আজকের বাংলাদেশ তো সেই অবস্থায় নূর বাংলাদেশে দাঁড়িয়ে যে কথাগুলো বলছে আমি বলি নূর আমাদের চাইতে অনেক সাহসী কথা বলছে আমরা এমন কি এই বিদেশে বসেও যে সব কথা বলতে সাত পাঁচ চিন্তা করি নূর তার চাইতে অনেক বেশি বলছে এখন দেখেন নূরের বিরুদ্ধে যে এখন সংশয়ের বিষয়টা সামনে উঠে আনা তুলে আনা হচ্ছে এখানে আমি মনে করি দুটো পক্ষ কাজ করছে একটা হলো যে তারা সত্যি সবসময় একটা সংশয়ের মধ্যে থাকে যে নূর ভাই এত সাহসী কথা কেন যাচ্ছে না কেন হচ্ছে না প্রথম প্রথম কিন্তু না তাহলে আছে এটা একটা আরেকটা হলো এই পালে হাওয়া দেওয়ার জন্য তো বসে আছে গোটা রাষ্ট্রযন্ত্র যে নূরকে কোনোভাবে যদি একটা অবিশ্বাসের জায়গায় ঠেলে দেওয়া যায় তাহলে তো মোটামুটি কাজ এটা রাষ্ট্রযন্ত্রের অনেক ইনস্ট্রুমেন্ট আছে তারা এগুলো করতে পারে বন্ধু হয়ে আপনার শত্রু ভূমিকা পালন করবে আবার আপনার শত্রু হয়ে অনেক সময় দেখা যাবে বন্ধুর ভূমিকা পালন করবে তো এরকম হয় আমি নূরকে বলবো দেখেন যদি এমন আমি জানি না মানে যদি সত্যি সত্যি নূরের সঙ্গে রাষ্ট্রযন্ত্রের কোনো মহলের কোনো গোপন যোগাযোগ থেকেও থাকে কিন্তু নূর তো কথা বলা বন্ধ করেনি নূর তো রাস্তা ছেড়ে চলে যায়নি বাংলাদেশ রাষ্ট্র স্বাধীন করবার জন্য তো আমাদের ভারতবর্ষের ভারতের সঙ্গে তৎকালীন ভারত সরকারের সঙ্গে হাত মেলাতে হয়েছিল আজকে ভারত আমরা কি দেখছি আজকে ভারত আমাদের তারা যে আমরা তাদের বন্ধু হতে চাই তারা যে আমাদের শত্রুতে পরিণত হচ্ছে তারা বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষের মনে ভারতের বিদ্বেষ যেখানে গিয়ে ঠেকেছে এজন্য বাংলাদেশের মানুষ দায়ী একজন মানুষ যদি আমার মন থেকে উঠে যায় এটার জন্য আমি দায়ী নাকি নিশ্চয়ই তার এমন কোন ভূমিকা আছে যে আমার মনে আর তার জায়গা নাই তো বাংলাদেশের মানুষের মনে আজকে ভারতের জায়গাটা সেরকম কিন্তু এই ভারতের ভারতের সঙ্গে এক ধরনের আহ সমঝোতা করে বা তাদের সহায়তা নিয়ে আমরা যেমন স্বাধীনতা পেয়েছি তেমনি তাদের আজীবনের স্বপ্ন লালিত স্বপ্ন পাকিস্তান ভাঙা তাদের সেই স্বপ্ন আমরা পূরণ করে দিয়েছি তো এটা তো হয় আমি বলবো যে নূরের সঙ্গে যদি আমি বলছি আছে যদি থাকেও নূর তো মাঠ পালিয়ে যায়নি এবং কথা বলাও বন্ধ করেনি তো সেই সম্পর্কে মানে যারা এগুলো প্রচার করে তারা কি বুঝাতে চায় কি বলতে চায় আমি মনে করি এই প্রচারের পেছনেও একটা দুষ্ট চক্র আছে নূরের বক্তব্য নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই বলেছে বলেছে নিয়ে দাঁড়িয়ে অনেক বেশি এবং আমি নূরকে এটার জন্য সাধুবাদ জানাই কোনো কথায় কান না দিয়ে নূর তার পথে চলবে এবং ওই যে নূর যেটা বলেছে সতেরো মিনিটের বক্তব্য আমি মনে করি এ ধরনের ধরনের প্রতিক্রিয়াগুলো সংক্ষিপ্ত হলেই ভুল হবার সম্ভাবনা কম থাকবে আর কি আর্জনা মনিয়াদের আমি যে প্রশ্নটি আপনাকে করতে চেয়েছিলাম যে জিয়াউর রহমানের বীরত্তম খেতাব কেড়ে নেবার একটি প্রচেষ্টা নিয়েছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল তো স্বাধীনতার পঞ্চাশ বছর পর স্বাধীনতার ঘোষকের খেতাব কেড়ে নেবার যে প্রচেষ্টা এটাকে আপনি কিভাবে দেখছেন এটা নিয়ে আমি নিজে একটা আলোচনা রেকর্ড করেছি এটা হয়তো আমি আমার যে গ্রিন চ্যানেল যে প্ল্যাটফর্ম আছে সেখানে আমি দেব তো কিন্তু এটা আসলে হয়েছে কি দেখুন যে এই সরকার তারা তো এমনে গোল পোস্ট চেঞ্জার ক্ষেত্রে অসাধারণ দক্ষতা দেখিয়েছে পৃথিবীর বুকে শুধু বাংলাদেশে না মানে এমনিতেই তো তাদের বিরুদ্ধে শেয়ার অর্থে কোনো সংঘবদ্ধ মুভমেন্ট বা আন্দোলন নেই না আসে রাজনৈতিক মহল থেকে না আসে কথিত বুদ্ধিজীবী না আসে নাগরিক সমাজ বা সিভিল সোসাইটির তরফ থেকে আর মিডিয়ার কথা তো আমি নিজে একজন মিডিয়ার সদস্য হিসেবে সে প্রসঙ্গে না বলেই আমার জন্য ভালো আর কি যত কম বলতে পারি ততই ভালো দেখে যাওয়াই ভালো তো এত কিছুর মধ্যে তাদের সামনে এখন হঠাৎ করে আবার এই যে আল জাজিরা এসে পড়লো তারপর অবশ্যই ডয়চে ভেলে এসছে তো আল জাজিরার ঘটনাটা সত্যিকার অর্থে তাদের ওই তাদের তো দুই কান কাটা আগেই ছিল তো এখন সেই কান দুটো যে কাটা সেটাকে আরেকটু পরিষ্কার করে দেখিয়ে দিল আর কি তো দেখিয়ে দেওয়ার পরে তারা গত প্রায় দশ দিন ধরে বা দু সপ্তাহ হতে চললো আমার মনে হয় তারা চেষ্টা করেছে যে কোনোভাবে এটাকে একটু ঢেকে মেকে দেওয়া যায় কিনা কিন্তু আসলে তারা এখান থেকে বেরোতে পারছে না দেশে বিদেশে সব মিলিয়ে এই জিনিসটা আলোচনায় থাকছেই এবং এটা থাকবে এটা এত সহজে যাবে না এটা আমি বিশ্বাস করি তো তারা এখানে মানে এমন কিছুকে আনবার চেষ্টা করছে যে যেটা দেশের বেশিরভাগ মানুষের প্রধান আকর্ষণে পরিণত হবে বিষয়টা তো সেটা একটা অংশ সেটার কারণে তারা এই মুহূর্তে জিয়াউর রহমানের এটা নিয়ে এসছে কিন্তু তাই বলে আমি এটা বুঝাতে চাইছি না যে জিয়াউর রহমানের ব্যাপারটাকে তারা আসলে এমন ভাবে ভাবে না তারা এটা ভাবে জিয়াউর রহমানকে জিরো করে দেওয়া জিয়াউর রহমানকে একজন কেউ না তার আসলে কোনো অবদান নাই কোনো ভূমিকা নাই কিছু নাই তো কোনো পরিচয় নাই এই রকম একটা আহ ধারণার সমাজে প্রতিষ্ঠা করবার জন্য তাদের বহু পুরনো চেষ্টা বহুকালের চেষ্টা আছে তো এটা কারণটা কি এটা তো একটা কারণ আছে যে জিয়াউর রহমান যাকে তারা বলে পাকিস্তানের চর যারা বলে তার কোনো অবদান নাই তার পিছনে এইভাবে সর্বশক্তি নিয়োগের কারণটা কি সর্বশক্তি নিয়োগের কারণ হলো জিয়াউর রহমানের জনপ্রিয়তা

সেখানে যারা বহু বছর ধরে রাজনীতি করে বড় বড় জায়গায় বড় বড় মানে একটা অবস্থান তৈরি করেছিল। তাদের সেই এবং জিয়াউর আমরা সেটা জানি না আমরা দেখি অনেক সময় অনেকের গৌরব উজ্জ্বল ভূমিকা থাকে পরে আবার সেই ভূমিকাকে তারা নিজেরাই ম্লান করে দেন জিয়াউর রহমানের ক্ষেত্রে সেটা হতো কিনা সেটা তো এখন বলা যাবে না কারণ উনি সাড়ে তিন বছরের মাথায় মারা গেছেন আহ হত্যাকাণ্ডের শিকার হয়েছে কিন্তু ওই সাড়ে তিন বছরে তিনি যা করে গিয়েছিলেন এটা যে যাই বলুক আমি তার দলের বর্তমান রাজনীতি সমর্থন করি না বা তার দলকে আমি করি না সেটার বিষয় না এটার জন্য তার সাপোর্ট হওয়ার দরকার নাই। কিন্তু এটা সত্য জিয়াউর রহমানের ওই সাড়ে তিন বছরের কাজের কারণে তার মৃত্যুর চল্লিশ বছর পরও বাংলাদেশে যদি এখন মৃত নেতাদের নামে গণভোট হয় আপনি গ্যারান্টি জিয়াউর রহমানের ধারে কাছে কেউ থাকবেন না এখনো পর্যন্ত এটা বাস্তবতা এটা তারা জানে এটা তারা জানে বলে এই কাজগুলো মাঝে মধ্যে তারা করে এখন এগুলো আবার তারা অনেক সময় রিজার্ভ রেখে দেয় যে কখন এই এই বলটা হবে হ্যাঁ তো তারা এখন সেরকম একটা পরিস্থিতির মধ্যে পড়েছে যখন তারা মনে করেছে এই বলটা ছুড়লে সবার দৃষ্টি ওই দিকে যাবে সেজন্য তারা এটা করেছে কিন্তু সেটা আসলে হচ্ছে না আরেকটা প্রসঙ্গ দেখুন জিয়াউর রহমান কে এখন খেতাব বাতিল করছে কারা মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় এবং তারা মুক্তিযোদ্ধা যা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আচ্ছা মুক্তিযুদ্ধের পরে বঙ্গবন্ধু সরকার ক্ষমতায় ছিল তারপর উনিশশো থেকে সাল পর্যন্ত শেখ হাসিনার আওয়ামী লীগ ক্ষমতায় ছিল মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় হওয়া দরকার মুক্তিযুদ্ধ কাউন্সিল হওয়া দরকার কখনো তারা অনুভব করেছিলেন এই জিয়াউর রহমানের খেতাব বাতিল করছেন তার স্ত্রীর নেতৃত্বে জিয়াউর রহমানের দল ক্ষমতায় থাকতে দুই হাজার দুই সালে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় গঠন করে তারপরে ওই বছরই একটা আইন দিয়ে মুক্তিযুদ্ধ কাউন্সিল গঠন করে এখন আপনারা এত বড় চেতনার সরকার তাদের বাতিল করে দেন না মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় মুক্তিযুদ্ধ কাউন্সিল বাতিল করে দেন দিয়ে নিজেরা আবার কিছু একটা করেন করে সেটা দিয়ে রমানে খেতাব কেড়ে নেন মানে এগুলো মানে কি বলবো আপনার সবাই জানি আরেকটা বিষয় দেখেন আমরা বহু বছর ধরে একটা কথা শুনে আসি আজকে যারা ক্ষমতাসীন তাদের অনুসারী অনুগামীদের কাছ থেকে এই কথাগুলো সব সময় আসে যে একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে এটাই যদি সত্যি হতে পারে তো এখন বঙ্গবন্ধুর খুনি হিসাবে দেখি যে বীরুত্তম বীর বিক্রমদের খেতাব বাতিল করা হচ্ছে বঙ্গবন্ধুর খুনি আবার বীরুত্তম মুক্তিযুদ্ধ এত বড় মুক্তিযুদ্ধ কি করে হয় তো একাত্তর পরাজিত আমরা তো জানি একাত্তরের পরাজিত শক্তি বঙ্গবন্ধু হত্যা করেছে এগুলো কনফিউজিং নতুন প্রজন্মের কাছে এগুলো বড় প্রশ্ন আকারে আসবে তাহলে কি শুনলাম এখন কি দেখছি এই আর কি ধন্যবাদ